দেখুন, বর্বরতায় নীরব বিশ্ববিবেক, মিয়ানমারের রোহিঙ্গা নির্মূল অভিযান। মিয়ানমারের আরাকান রাজ্যে গত বৃহস্পতিবার সেনা অভিযানের পর থেকে প্রতিদিন নিপীড়িত নির্যাতনের নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত রাখাইনে অন্তত 500 রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমার বাহিনী হত্যা করেছে এমন দাবি করেছে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন যুক্তরাজ্যের সভাপতি তুনকিন। বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা, এখনও আরাকান রাজ্যে জ্বলছে আগুন। জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ, সরকার রোহিঙ্গাদের নির্মূলে অভিযান চালাচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট তৈরিতে সহযোগিতা করেছেন কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, টেকনাফ থেকে মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আরা জীবন্ত শরণার্থী হই বাংলাদেশ নয়ই মগ বাহিনী ইন্ডিলা বাউতবার আরের মাইজ্জা ঘর জ্বালি দিয়ে এন মগ বাহিনীর অত্যাচার বেশি বাড়ি গিয়ে, অর্থাৎ আমরা জীবনেও শরণার্থী হয়ে বাংলাদেশে পা দেয়নি। মিয়ানমার বাহিনী 1978 সাল থেকে আমাদের এরকম বহুবার মারধর করেছে এবং ঘর জ্বালিয়ে দিয়েছে, কিন্তু নিজের ঘরে ছিলাম চোখ বুজে। তবে এবারের অবস্থা এতই মারাত্মক যে কোনোভাবেই ঘরে টিকে থাকা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের চেয়ে করুণ, লাঞ্ছিত ও আশাহীন শরণার্থীও বিশ্বে খুব কম আছে। তারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।